বন্ধুরা, বর্তমানে শহর বা গ্রামে আমরা রাস্তায় বের হলে দেখতে পাই নানা রঙে সাজানো খাবার বিক্রির দোকান বা ফুডকার্ট। এই ফুডকার্টগুলি বিভিন্ন রকমের হয়ে থাকে, কোনোটা হাতে টানা, কোনোটা ই রিক্সার ওপর, আবার কোনোটা চার চাকার গাড়ির ওপর। বর্তমানে প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজার, চাকরি সংকট এবং বেসরকারি সংস্থাগুলিতে খুবই স্বল্প বেতনের কারণে ইয়াং জেনারেশন বেছে নিচ্ছে অর্থ উপার্জনের এই অত্যাধুনিক পদ্ধতি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বাড়বাড়ন্তের সঙ্গে সঙ্গেই আমরা দেখেছি এই ফুডকার্টগুলি কত পপুলার হয়ে উঠেছে খাদ্য ব্যবসায়ীদের মধ্যে। এই ব্যবসায় আগ্রহ দেখাচ্ছে MBA, BTEC, MTEC ও বিভিন্ন স্ট্রিমে গ্র্যাজুয়েট পাশ হওয়া ছেলেমেয়েরা, আর তাদের ব্যবসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে দূর দূরান্ত পর্যন্ত। তারা ফেমাস হয়েছে খুব সহজেই। এই ফাস্ট ফুড কার্টের চাহিদা দ্রুত ইয়াং জেনারেশনের মধ্যে বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল এতে ইনভেস্টমেন্ট খুবই কম এবং রিস্ক ফ্যাক্টর নেই বললেই চলে। হিসেব করে দেখতে গেলে একটা ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই প্রয়োজন একটা দোকানঘর, যার দাম 5 লক্ষ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত হতে পারে। তারপর দোকানঘরের ইন্টেরিয়ার সাজানো এবং মালপত্র কেনার জন্য আরও অনেক টাকার যোগান দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। এরপর আপনার প্রোডাক্টের মান ও দোকানঘরের লোকেশন ভালো হলে তবেই প্রফিট হবে, কিন্তু কাঙ্ক্ষিতভাবে ব্যবসা না হলে পরিশ্রম ও টাকা সবটাই নষ্ট, কারণ চাইলেই এই ব্যবসার টাকা আপনি আর ফেরত পাবেন না। যদি আপনি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে চান, সেক্ষেত্রেও দোকানঘরের ভাড়া ও মালপত্রের খরচ বহন করা সবার পক্ষে সম্ভব হয় না। সেদিক থেকে একটা ফাস্ট ফুড কার্ট নিয়ে ব্যবসা করা অনেক সহজ। প্রথমত, এই ফাস্ট ফুড কার্টগুলির দাম অনেক কম হয়, 35,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত, এবং ব্যবসা শুরুর মালপত্র খুব কম দামে পাওয়া যায়, যা 5,000 থেকে 10,000 টাকার মধ্যেই শুরু হয়ে যায়। এই ফাস্ট ফুড কার্টে ব্যবসা করার সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো, ধরুন আপনি যেখানে ব্যবসা শুরু করেছেন সেখানে ব্যবসা ভালো চলছে না, আপনি সেক্ষেত্রে খুবই সহজে ফুড কার্টটিকে সরিয়ে একটা বেটার লোকেশনে নিয়ে যেতে পারেন, যেখানে কাস্টমারদের মধ্যে আপনার খাবারের চাহিদা বেশি, ফলে আপনার লস হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আর এই ফাস্ট ফুড কার্টগুলির পরিচালনার খরচও আপনার সাধ্যের মধ্যেই থাকবে, যেমন ধরুন লাইটের খরচ, ভাড়া, কর্মচারীদের বেতন ইত্যাদি। দোকান কিনে বা ভাড়া নিয়ে ব্যবসা চালাতে গেলে যতটা খরচ হয়, এই ফাস্ট ফুড কার্টে ব্যবসা করলে সেই খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম। জামা কাপড়, স্টেশনারিজ বা এই ধরনের যে কোনো ব্যবসায় আপনি 5% থেকে 15% বেশি প্রফিট পাবেন না, কিন্তু ফাস্ট ফুড যেমন এগ রোল, চাউমিন, মোমো, বিভিন্ন রকমের তেলে ভাজা, লুচি, পুরি, কচুরি, বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান বা চাইনিজ খাবারগুলোতে 40% থেকে 60% পর্যন্ত লাভ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অবিশ্বাস্য মনে হলেও যারা ফাস্ট ফুডের ব্যবসা করেন তারা জানেন এই লাভ অন্য কোনো ব্যবসায় সহজে পাওয়া যাবে না। বিভিন্ন প্রতিষ্ঠানে সারা মাস পরিশ্রমের পরেও স্বল্প রোজগারে সংসার চালাতে অনেকে হিমশিম খেয়ে যান, কিন্তু এই ফুড কার্টের ব্যবসায়ীরা ব্যবসায় 50,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। যে সমস্ত বন্ধুরা নিজের পায়ে দাঁড়াতে চাইছেন এই ব্যবসা করে, তাদের জন্য কিচেন অ্যান্ড কার্ট এনে দিয়েছে সুবর্ণ সুযোগ। এটি হাওড়া জেলায় অবস্থিত একটি কোম্পানি, যারা মানুষের সামর্থ্য ও চাহিদা মতো নজর কাড়া ফুড কার্ট বা ফুড কাউন্টার বানিয়ে দেয়। আপনার ইচ্ছে মতো কিচেন অ্যান্ড কার্ট সাজিয়ে দেবে আপনার কার্টটিকে, লাইট, লোগো, ব্র্যান্ডিং, আপনার রিকোয়ারমেন্ট মতো বেসিন, ওভেন সমস্ত কিছুই দেওয়া হবে। ফুড কার্টটি কিনে নেওয়ার পরে আপনার থাকবে না কোনো অতিরিক্ত খরচ, আর না থাকবে কোনো মাথা ব্যথা। শুধুমাত্র ফুড কার্ট নয়, এই কোম্পানি রেস্টুরেন্টের প্রয়োজনীয় সমস্ত ইকুইপমেন্ট প্রোভাইড করে, যেমন ফুড শোকেস, ফুড কাউন্টার, রোল কাউন্টার, চাইনিজ কাউন্টার, ইন্ডিয়ান ফুড কাউন্টার, চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান ওভেন, কাটিং টেবিল, ওয়াশ বেসিন ইত্যাদি। এছাড়াও ফাস্টফুড ব্যবসায় ইচ্ছুক অনভিজ্ঞ ব্যবসায়ীদের জন্য আছে কিচেন অ্যান্ড কার্টের পক্ষ থেকে ফাস্টফুড প্রিপারেশনের ট্রেনিংয়ের ব্যবস্থা। যারা নিজের জীবনে পরিবর্তন আনতে চাইছেন ব্যবসায় সাফল্য লাভ করে, তারা অবশ্যই যোগাযোগ করুন এই কোম্পানির সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে।